ফ্রেন্ডস আমাদের ম্যাসেঞ্জার প্রতিনিয়ত এরকম কোনো প্রকার অনুমতি না নিয়েই কোনো একজন ব্যক্তি বারবার মেসেজ করতে থাকে বা হচ্ছে গিয়ে ফোনের উপর ফোন করতে থাকে অ্যান্ড এটা এক পর্যায়ে যে আমরা তাদের সাথে বাক বা হচ্ছে কি কথাকাটি হয়ে যাওয়ার পর কিন্তু তাদেরকে আমরা ব্লক করে দিই বা হচ্ছে গিয়ে আমরা ওইভাবে আগে থেকেই কথাবার্তা না বলে কিন্তু ব্লক করে দিই বিকজ আমরা প্রতিনিয়ত কিন্তু নিজের পার্সোনাল লাইফ বা হচ্ছে কি চাকরি বা হচ্ছে পড়াশোনা ফ্রেন্ডসদের সাথে আড্ডা দেওয়া বা হচ্ছে অন্য যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা ফিল করে থাকি এবং ওই পাশে যে ব্যক্তি মেসেজ করতেছে বা ফোন দিচ্ছে সে কিন্তু বুঝতে পারতেছে না আমি এখানে করতেছি এই একটা কারণে কিন্তু সমস্যা বর্তমানে সব থেকে বেশি এই প্রবলেমটা ফেস করে থাকে হচ্ছে গিয়ে মেয়েরা বাট এই যে বারবার মেসেজ করা বা হচ্ছে গিয়ে কল করা এটা কিন্তু এখন মেসেঞ্জারের নতুন একটা আপডেট এসেছে এটার মাধ্যমে কিন্তু আপনি অফ করে দিতে পারবেন কিভাবে উট ইন দিস ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ হচ্ছে কি এরকম লেটেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলটাকে নিয়ে হাজির হয়ে থাকে কেন আমি ভিডিও ফার্স্টে বললাম যে এই যে সেটিংসটা এটা বেশি পরিমাণে হেল্প করবে হচ্ছে কি মেয়ে ক্ষেত্রে কারণ হচ্ছে কি যখনই কোনো মেয়ে প্রোফাইলে তাদের পার্সোনাল কোনো ফিলিংস শেয়ার করে বা প্রোফাইলে কোনো ইমেজ শেয়ার করে না কিছু কিছু পাবলিক রয়েছে যাদের একটু সমস্যা বেশি তারা কিন্তু ইনবক্সে যে আপু ভালো লাগতেছে হেভি লাগতেছে একটু কথা বলা যাবে কিনা আপনি বিজি আছেন কিনা এরকম হাজারো মেসেজ বা হচ্ছে কলের উপর কল দিতে থাকে আসলে এই কিছু প্রবলেম এর কারণে কিন্তু সবথেকে বেশি পরিমাণের সাফার করে থাকে ওই সকল মেয়ে বাট আমরাও কিন্তু একই পরিমাণে সফর করে থাকি আমরা যে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে আমরা যাওয়া গেল হচ্ছে আমাদের প্রোফাইল সেকশন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শেয়ার করি না আমরা আমাদের একটা আলাদা একটা প্রোফাইল মানে হচ্ছে কি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে রাখি বা হচ্ছে কি একটা ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করে থাকি যেখানে আমরা তেমন একটা ইন্টার বা হচ্ছে ওইভাবে অ্যাক্টিভিটি করি না তেমন একটা হচ্ছে কি আমরা ওইখানে অ্যাক্টিভিটি থাক করি না বাট হ্যাঁ আমরা ওইখানে অ্যাক্টিভ থাকি আমাদের অডিয়েন্সকে হেল্প করার জন্য বাট তাও সেইখানে কিন্তু এই সেম ক্যাটাগরিতে কিন্তু প্রবলেমগুলো ক্রিয়েট করে থাকে বারবার ফোন ব্য এই প্রবলেমটা ফেস করতেছি জিমেল হ্যাক হয়ে গেছে জিমেল ডিসেবল হয়ে গেছে ফেসবুক পেজ মোয়টা দিচ্ছে না হোয়াটসঅ্যাপ কেটে নিয়ে যাচ্ছে সি আসছে আরও যে করে এভরিথিং মানে এরকম মেসেজ আমার প্রতিনিয়ত পেয়ে থাকি অ্যান্ড এই সেটিংটার মাধ্যমে বর্তমানে কিন্তু আমি অনেকটা পরিমাণে কিন্তু সমস্যার সমাধান করতে পেরেছি এবং যারা কিন্তু বারবার এরকম মেসেজ দিয়ে থাকে তারা কিন্তু আমি এখানে এই সেটিংসটার মাধ্যমে তাদেরকে অফ করে দেওয়ার চেষ্টা করেছি এবং ফাইনালি কিন্তু অফ করতে পেরেছি আর বেশি কথা না পারি আমরা ওই সেটিংটা দেখবো যে কীভাবে আপনাকে বারবার কল করলে বা মেসেজ করলে আপনি তাদেরকে অফ করে রাখতে পারেন মানে হচ্ছে কি আপনার কাছে নোটিফিকেশন আগে আসবে না যে বারবার মেসেজ করতেছে কল করতেছে এরকম কোনো প্রকার নোটিফিকেশন আসবে না জাস্ট এটা হাইড হয়ে যাবে সো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে সো হচ্ছে কি আমার ম্যাসেঞ্জারের যে মেন যে সেকশনটা সেটা আমি দেখাচ্ছি এবং এখানে আমি ব্লার করে দিচ্ছি বিকজ প্রাইভেট সেকশন যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড এখানে ফ্রেন্ড সার্কেল এবং আমার অনেক বড়ো বড় কন্টেন্ট ক্রিয়েটররাও রয়েছে ক্যাটাগরিতে তারাও অ্যাক্টিভিটি করে থাকে এবং তাদের সাথে কনভারসেশন হয়ে থাকে এবং ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার সব কিছু আছে দ্যাটসো আমি এখানে ব্লার করে রাখছি মেসেজটা সো আমরা বেশি কথা না পারে আমরা সেটিংসটায় চলে যাচ্ছি তার জন্য হচ্ছে উপরে থেকে যে থ্রি ডট যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে হচ্ছে এই যে গিয়ার অপশন যেটা রয়েছে এর উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে হচ্ছে কি নিচে থেকে স্ক্রল করবেন স্ক্রল করার পর হচ্ছে গিয়ে আপনার এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে গিয়ে আপনারা এইখান থেকে চলে আসবেন হচ্ছে গিয়ে মেসেজ যে ডেলিভারি এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কে কে আপনাকে মেসেজ দিতে পারবে বা কি এখানে হচ্ছে গিয়ে পিপল উইথ ইউর ফোন নাম্বার মানে হচ্ছে কি আপনি যখন মেসেঞ্জার ইনস্টল করতেছেন মেসেঞ্জার কিন্তু একটা পারমিশন চাই যেটা হচ্ছে কি আপনার ফোন নাম্বার ওটা ট্রেস করবে ট্রেস করার পর ওই ফোন নাম্বারে আন্ডারে যাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা মেসেঞ্জার আইডি রয়েছে তারা যেন সহজে আপনাকে খুঁজে পায় সো এই অপশানটার মাধ্যমেও কিন্তু তারা কিন্তু সো এই অপশানটার মানে হচ্ছে কি এইটা যে আপনার কল লিস্টে যারা রয়েছে বা হচ্ছে কি নাম্বার সেভ রয়েছে তাদের ফেসবুক আইডি আছে কিনা ওই নাম্বারের আন্ডারে তারা কিন্তু আপনাকে সরাসরি মেসেজ করতে পারবে বা আপনি তাদেরকে সরাসরি মেসেজ করতে পারবেন এবং মেসেজটা সিনও হবে এরপর হচ্ছে কি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক মানে হচ্ছে আপনার ফ্রেন্ডস রয়েছে আপনি যাদের ফ্রেন্ডস রয়েছেন ফেসবুকে তাদের যে ফ্রেন্ডসরা রয়েছে তারা যদি আপনাকে মেসেজ করতে চায় এর মাধ্যমে কিন্তু দেখতে পারবে অ্যান্ড থার্ড নাম্বার রয়েছে সেটা হচ্ছে কি আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক মানে আদার্স পারসন যারা রয়েছে তারা কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে কিনা কিভাবে কি আসবে সরাসরি আপনাকে মেসেজটা সিন করবে কিনা এই সকল কিন্তু এইখানে তিনটে সেটিংসের মাধ্যমে কিন্তু আপনি কমপ্লিটলি সিলেক্ট করতে পারবেন সো এখানে হচ্ছে কি বিপিল উইথ ইওর ফোন নাম্বার সো এখানে হচ্ছে কি আমি এখানে অবভিয়াসলি মেসেজ রিকোয়েস্ট ক্লিক করে দেবো কারণ যখনই তারা মেসেজ করবে আমার মেসেজ রিকোয়েস্ট এসে বসবে আমি ওইখান থেকে অ্যাপ্রুভাল দেবো যে হ্যাঁ আপনি মেসেজ আমার সাথে করতে পারবেন কি করতে পারবে না ওকে এরপর হচ্ছে কি ফ্রেন্ডস অন মেসেঞ্জার যেটা রয়েছে সেটা হচ্ছে কি মেসেজ রিকোয়েস্টে দিয়ে রাখছি মানে হচ্ছে কি আমার ফ্রেন্ডসের আমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের যারা ফ্রেন্ডস রয়েছে তারা কি আমাকে কীভাবে মেসেজ করতে পারবে এটা হচ্ছে কি আমি দিয়ে দিচ্ছি যে তারা চাইলে মেসেজ করতে পারবে বাট ওইটা মেসেজ মানে রিকোয়েস্টে যে তারা ঝুলে থাকবে তারপর আমি যখন অ্যাপ্রুভাল দেবো তারা এই করবে এরপর হচ্ছে কি আদার্স যে মেসেঞ্জার অর ফেসবুক যারা রয়েছে তারা হচ্ছে ইয়ে আমাকে মেসেজ করতে পারবে বাট ওইভাবে রিকোয়েস্টেডে থাকবে তখন আমি হচ্ছে অ্যাপ্রুভাল দিলে এই করতে পারবে ঠিক এর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের যারা বারবার রিকোয়েস্ট করতেছে বা ডিস্টার্ব করতেছে তারা কিন্তু আপনি এখান থেকে ই করতে পারতেছেন এখন কত হচ্ছে গিয়ে আপনি অলরেডি কারোর সাথে কথা বলছেন বা হচ্ছে গিয়ে কথা কমপ্লিট হয়েছে বা হচ্ছে কি এরকম কনভার্সেশন হয়েছে বাট এক পর্যায়ে যে সে বারবার করতেছে আপনি সেটা ভালো লাগতেছে না বা আপনি ওটা অ্যাপ্রুভড করতে পারতেছে না সেটা কীভাবে আপনি অফ করবেন সেটার জন্য হচ্ছে কি আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনি যে কোনো একটা আইডিতে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য আমি এখান থেকে র্যান্ডম একটা আমি আইডিয়া এখানে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পর হচ্ছে কি আমি নিচের দিকে আসা পড়ি যে রেস্ট্রিক্টেড যে অপশানটা রয়েছে এটার উপর ক্লিক করবো রেস্ট্রিক্টেডি ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে কি উল্লেখ করছে যে সিলেস অফ সোহান উইদাউট ব্লকিং টেম মানে হচ্ছে কি আমি এখানে ব্লক না করে এই ব্যক্তি আমার আমি এই ব্যক্তিকে ব্লক না করে এই ব্যক্তি সব রকম অ্যাক্টিভিটি আমার থেকে আলাদা হয়ে যাবে মানে দেখতে পাবে না যেমন হচ্ছে কি মুভ টু চেয়ার আউট সাইন সাইন মানে হচ্ছে কি আমি যে অ্যাক্টিভ রয়েছি সেটা সাইন্সে দেখতে পারবে না যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে যেমন স্টোরি বা নোট দেওয়া এগুলো সে অফ দেখতে পারবে না এবং হচ্ছে কি আনরিস্ট্রিক্টেডও আমি করে দিতে পারবো যে কোনো সময় কিন্তু সে টের পাবে না যে আমি তাকে আনরিস্ট্রিক্টেড করছি বা রেস্ট্রিক্টেড করছি ঠিক আসলে ছোটো ছোটো এই সেটিংসগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে মেসেজটা রয়েছে সেখানে আমরা সেফলি ইউজ করতে পারবো অ্যান্ড অবভিয়াসলি বলতে গেলে আমরা খুব ইজিলি কিন্তু আমরা এই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে থেকে আমরা বিরক্তকর যে মেসেজগুলো আসে বা কলগুলো আসে সেগুলো থেকে আমরা অবভিয়াসলি আমরা একটু সেফ থাকতে পারবো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে কেন্টে ডিভেল করবেন যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন ফেসবুক পেজ লিঙ্ক এবং ইনস্টাগ্রামটি লিঙ্ক দেওয়া আছে আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি অবভিয়াসলি আপনার চ্যানেলের সরাসরি কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে অভিয়াসলি সলভ করে নিতে পারবেন আর যদি কোনো স্পেসিফিক কন্ট্যাক্টের ভিডিও চান অভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ